আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদমবাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, শীত এসে গেছে, এখন আমাদের প্রয়োজন হচ্ছে গরম পানি। ভিউয়ার্স, আমরা যারা উজু করে থাকি বা মুরব্বি রয়েছেন, তাদের উজু করার জন্য গরম পানির প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই না, যে কোনো কাজেও আমাদের গরম পানির প্রয়োজন হয়ে থাকে। এখন সেই গরম পানি আমরা সাধারণত চুলা দিয়ে জ্বালিয়ে গরম করতে গেলে প্রায় বেশ সময় লেগে যায়, 15 থেকে 20 মিনিট পর্যন্ত লাগে। এছাড়া গিজারের মাধ্যমে আমরা যদি গরম নিতে চাই, তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে প্রায় 10-15 মিনিট অপেক্ষা করতে হয়। কিন্তু কম দাম বাজার আপনাদের জন্য একটি কম দামে ফাস্ট ইলেকট্রিক হিটিং ওয়াটার ট্যাপ। এটা একটি ইনস্ট্যান্ট ওয়াটার ট্যাপ, তার মানে এইটা যখনই আপনি অন করবেন, অর্থাৎ যখনই আপনি আপনার এই ফোসেটের কলটা ঘুরাবেন, সাথে সাথে আপনার 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে গরম পানি বের হবে, অর্থাৎ খুব দ্রুত গরম পানি বের হবে। শুধু তাই নয়, আপনার প্রয়োজন মতন আপনি পানিকে গরম কম বেশি করতে পারবেন। এখানে যে হিটিং সিস্টেমটা রয়েছে সেটা একটি ভেরিয়েবল, অর্থাৎ আপনি ট্যাপের নবটা যত বেশি ঘোরাবেন আপনার হিটিং পরিমাণ তত বাড়তে থাকবে। শুধু তাই না, এখানে একটি আপনার টেম্পারেচার মিটার রয়েছে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন কত পরিমাণে আপনার তাপমাত্রা পানিটা গরম হচ্ছে। তো বন্ধুরা, চলুন এই প্রোডাক্টটি আমি আপনাদের এখন আনবক্সিং করে দেখাবো কীভাবে এটা ব্যবহার করতে হয়। তবে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, সাথে সাথে আপনারা তার নোটিফিকেশানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এটাকে এখন আনবক্সিং করছি। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের বলে রাখি, এটি একটি ভার্টিক্যাল ট্যাপ। গত ভিডিওতে আমি আপনাদেরকে হরাইজন্টাল যে ট্যাপ রয়েছে ইলেকট্রিক হট ওয়াটার ট্যাপ, সেটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাচ্ছি ভার্টিক্যাল আপনার ট্যাপ। আর হরাইজন্টাল ভার্টিক্যাল ট্যাপের কোনো পার্থক্য সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে এইটার ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা একটা ম্যানুয়াল দেখতে পাচ্ছি কীভাবে এটা সেট করবেন, সেটা এখানে দেওয়া আছে। আর আমরা দেখতে পাচ্ছি এই সেই হচ্ছে ভার্টিক্যাল আপনার ইলেকট্রিক হিটিং ওয়াটার ট্যাপ। আর এটা রয়েছে তার পোসেট। আর এই হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার কেবল, আর এটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার প্লাগ। ভিউয়ার্স, এটা সতর্কতার সম্বন্ধে আমি আপনাদের আগে একটু জানিয়ে নিই, সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু টু পিন। অনেক আপনারা মনে করতে পারেন এটা টু পিন প্লাগ, আসলে এটা টু পিন প্লাগ না, এটা কিন্তু থ্রি পিন। এই ধরনের প্লাগের যে সকেটগুলো আছে সেই সকেটগুলোর সাথে দেখবেন আলাদা একটা স্টিল রড থাকে, যে প্লাগে সকেটের মধ্যে যখন আপনারা এটাকে প্রবেশ করান তখন সেই আর্থিং পয়েন্টটা এটার সাথে অ্যাড হয়। তো বন্ধুরা, সেই ধরনের আপনারা সকেট ব্যবহার করবেন যাতে আপনার এই প্লাগটা লাগানোর সাথে সাথে সে আর্থিং কানেকশনটা পেয়ে যায়। যদি আপনাদের আর্থিং কানেকশন না থাকে, তাহলে আপনার এখান থেকে একটা তার লাগিয়ে আপনাদের আর্থিং যে কানেকশন রয়েছে তার সাথে লাগিয়ে দেবেন। কেননা যেহেতু এটি একটি ওয়াটার ট্যাপ, কোনো কারণে যদি লিক করে তাহলে সেক্ষেত্রে কারেন্ট পানির সাথে চলে আসতে পারে, তখন আপনার একটি ইলেকট্রিক শক খেতে পারেন। সেই ইলেকট্রিক শক্ষার হাত থেকে এই আর্থিং পয়েন্টটা আপনাদেরকে রক্ষা করবে। বন্ধুরা, আমরা এখন দেখাই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে আমাদের যে ওয়াটার। বন্ধুরা, আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাধারণত আমাদের যে বেসিন, বাসাবাড়িতে বেসিন রয়েছে বা সিঙ্ক রয়েছে, সিঙ্কের সাধারণত নিচে দিয়ে যেই ছিদ্র থাকে সেই ছিদ্রের ভিতরে প্রবেশ করিয়ে আমরা পানির লাইনের সাথে সংযোগ দিয়ে থাকি। এই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল ওয়াটার ট্যাপ। এটা সাধারণত এইভাবে থাকে। আর হরাইজন্টালের যে ট্যাপগুলো রয়েছে তাদের আপনার ওয়াটার ইনপুট এই সাইডে থাকে, এটা থাকে নিচের দিকে ভার্টিক্যাল সিস্টেমে, আর যেটা হরাইজন্টাল সেটা সাইডে থাকে, যেটা গত ভিডিওতে আমার দেওয়া আছে আপনারা দেখে নিন। আর বন্ধুরা, যখন এটাকে লাগানো হবে, লাগানো হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াটার ফসল দেখতে পাচ্ছি। এটাকে কীভাবে আমরা লাগাবো, খুব সহজ, আপনারা নিজেরাই বাসায় লাগাতে পারবেন, প্লাম্বার মিস্ত্রির প্রয়োজন পড়বে না। এটাকে জাস্ট আস্তে করে চাপ দিবেন, চাপ দিয়ে আপনারা ঢুকিয়ে দেবেন এবং পরে এই যে সকেট রয়েছে সেটাকে আমরা পেঁচে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন এটা লেগে গেল, এবং এই যে ট্যাপটা রয়েছে এটা হলো পিছন সাইড। আমরা এটাকে মুভিং করতে পারি, যে কোনো জায়গায় আমরা ঘুরিয়ে আমরা আমাদের প্রয়োজন মতন পানি নিতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কালো ও বর্ডার রয়েছে, এখানে রয়েছে আমাদের সেই মিটারটা। যখন আমরা এটা অন করব তখন এই মিটারটা শো করবে। এই মিটারটা শো করলে তখন আমরা দেখতে পাবো কী পরিমাণের টেম্পারেচার
উঠছে পানির তাপমাত্রা, 5 সেকেন্ডের মধ্যে পানিটা গরম হবে এবং এখান থেকে গরম পানি বের হতে থাকবে। এবার আসুন আপনাদেরকে দেখাই যে এটাকে কীভাবে, এটা এখন স্টপ পজিশনে আমরা দেখতে পাচ্ছি, আর এটা হিটিং পজিশন। যখন আমরা ঘোরাবো এদিকে, যখন আমরা ঘোরাবো তখন এটা দেখতে পাবো যে আমাদের কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানি বেরোবে। যখন আবার আমরা এটা এই পাশে দিলাম তখন এটা অফ হলো, কট করে আসলে যখন আবার এই পাশে আমরা ঘোরাবো তখন গরম পানি আমরা পেতে থাকবো। আর এইখানে দেখুন আপনার মার্জিন দেওয়া আছে গরম পানি বৃদ্ধি বা কম, মানে এটা যখন অন হলো, অন হওয়ার পরে এটা যখন অন হলো, অন হওয়ার পরে আমি যখন অল্প দিব তখন অল্প টেম্পারেচার হবে। যদি আমি একটু পানি গরম বেশি চাই তাহলে আরও একটু ঘুরিয়ে দেবো, তাতে আরও পানি গরম পানি বের হবে বেশি পরিমাণে তাপমাত্রা। আরও যখন আমি এইদিকে দিয়ে দেবো তখন সম্পূর্ণ হিটিং পর্যায়ে এই পানিটা বের হতে থাকবে ফুটন্ত গরম পানির মতন। তবে সাবধানতা অবলম্বন করবেন, একেবারে ফুটন্ত গরম পানি হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনার আপনাদের প্রয়োজন মতন মেজারমেন্ট করে নেবেন। আর বন্ধুরা, এটা যেই টেম্পারেচার তৈরি করতে যে পরিমাণ কারেন্ট খরচ হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 3000 ওয়াট লেখা আছে। তবে যেহেতু আমরা কন্টিনিউ চালাবো না, যখন প্রয়োজন হবে তখন আমরা ইনস্ট্যান্ট গরম পানি নেব, তো সেক্ষেত্রে কারেন্টের পরিমাণ খরচ খুবই কম হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে গত ভিডিওতে আমরা যে হরাইজন্টাল ট্যাপ দেখেছি সেটার এবং এটার মধ্যে পার্থক্য কী। বন্ধুরা আপনারা দেখুন, এই হচ্ছে সেই হরাইজন্টাল ট্যাপটা, এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যাদের মেশিন বা সিঙ্কের এই পাশ দিয়ে ইনপুট পানি এসছে তারা এই ট্যাপটা ব্যবহার করবেন, কারণ এই ট্যাপটা সামনে থাকবে, এইভাবে আমাদের ওয়ালের সাথে আটকে যাবে, এই জন্য এটাকে হরাইজন্টাল। দেখুন এটা আমার সেন্ডার যদি ধরি, এটাকে লেভেল যদি ধরি, তাহলে এটা ট্যাপের ইনপুট যে সকেট রয়েছে সেটা এই পাশ দিয়ে বের হয়েছে, অর্থাৎ এটা হরাইজন্টাল। আর এটা দেখুন ভার্টিক্যাল, অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে ধরি পাশাপাশি তাহলে দেখুন এটা নিচ দিয়ে, অর্থাৎ আমাদের বেসিনের যে নিচে ছিদ্র রয়েছে সেখানে এটা লাগানোর জন্য এই সিস্টেমটা, আর এইটা হরাইজন্টালভাবে লাগানোর সিস্টেম। তো ভিউয়ার্স, এটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন। ভিউয়ার্স, বর্তমান শীত চলে এসছে, সেই শীতের মধ্যে আপনাদের গরম পানি, ইনস্ট্যান্ট গরম পানি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই ওয়াটার হিটিং ট্যাপটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আর কম দাম বাজার এই সকল প্রোডাক্ট কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে, শুধু তাই নয় প্রোডাক্টটা আপনাদের কাছে পাঠানোর আগে চেক করে পাঠানো হয়, কেননা যাতে আপনাদের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। বন্ধুরা যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ভিউয়ার্স, যদি প্রোডাক্টে অর্ডার করে থাকেন, প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে হাজির হবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন ভিউয়ার্স, যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে থাকবে, ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নেবে, কেননা ডেলিভারি ম্যান চলে আসা তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আমরা শুধু আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট আপনাদের কাছে দিয়ে থাকি, অন্য কারোর কাছে ফোন করে যদি প্রতারিত হন সেই জন্য কম দাম বাজার চ্যানেল কোনো দায় থাকবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।